লালশাক আজকে রান্না করলাম। গার্লিক অনিয়ন সল পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, রেড চিলি, ধনিয়ার গুঁড়ো, অল্প পানি দিলাম মুড়ো ধরে দিব একটার জন্য,
মশলাটা গুলো হয়ে গেছে, অনেকদিন ধরে আমার স্বামী বলতেছে যে মানে এই সার তরকারি রান্না করার লাগি, বাট মানে অসুস্থ লাগি, রান্না পারছি না, আজকে একটু ভালো লাগে ফিল লাগে হয়ে মানে রান্না দিই আমার ফ্রিডে, ও আজকে রান্না করলাম, কারণ তাই বেশি ভালো হয় এইসা আলু দি। আরো 5 মিনিট জালই তৈরি, আমার তরকারি হয়ে গেছে, এই সার দিয়ে আলু দিয়ে রান্না করলাম, কিরকম হয়েছে তরকারি মানে কমেন্ট করবাই, অনেক সুন্দর কালার বাড়াইছে, টেস্টও খুবই ভালো হইব। আর এখানেও রান্না করছি মানে ইয়ে সরিষা আর খাংলা মাছরে বিরান কইরা মানে সরিষা দিয়ে রান্না করছি, আর এখানেও আছে লাল শাক মানে কুলতাবার রান্না ডিপ তুলা রান্না একটা, তিনটা তরকারি আজকে রান্না করলাম, কিরকম হইলো কমেন্ট করবাই। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ, আর যারা করো নাই মানে করবাই সাবস্ক্রাইব, আর
Samia Love Cooking, my channel. Thank you. All the best.